আজকে আমি সেই ঠাকুমার বাড়িতে আবারও চলে এসেছি। ভাই কেমন আছো? ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাই ভালো আছি। ঠাকুমা আছেন? হ্যাঁ বাড়ি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চলো সেই ঠাকুমা যে ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। ঠাকুমা কেমন আছো? আছি ভালো, তুমি আসছো আমার বাড়িতে? হ্যাঁ এসছি। ঠাকুমা খুশি আছো? খুব খুশি। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। শরীর ভালো আছে? শরীর তো একদমই ভালো নেই ভাই, চলতে পারছি না। কি হয়েছে? কি জান হঠাৎ কি হয়েছে, হাঁটা চলা করতে পারছি নাকি বুঝতে পারছি। শরীরটা খারাপ নাকি? শরীরটা খারাপ। আর এই যে কি যেন নাম? জ্যোতি। জ্যোতি? ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে জ্যোতি আর ওই হচ্ছে আদি নাকি? আদি এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ পড়াশোনা করছো তো? হ্যাঁ পড়াশোনা করছো? ম্যাডামের কাছে ভর্তি হয়েছো? তুমি তুমি আসো এদিকে আসো, ম্যাডামের কাছে ভর্তি হয়েছো তো? যে ভাই ওদের যে ম্যাডামের কাছে ভর্তির কথা বলেছিলাম, ভর্তি হয়েছে? ভর্তি হয়ে গেছে। তোমার একটু অসুবিধা হচ্ছে ঠাকুমার যেতে অতটা দূরে। হ্যাঁ উনি লাইটটা চলে আসলে এখানে এসেই পড়াবে। আচ্ছা তার মানে ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ, এই দুই ভাইকে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি এসছো তাতে আমার খুব ভালো লেগেছে। সারাদিন তো আমি লড়াচড়া করতে পারিনি, অসুস্থ খুব। আচ্ছা এখন তুমি এসছো দেখে আমার মনটা একটু ভরসা হয়েছে, শক্তি হয়েছে তোমাকে দেখে। ভালো লেগেছে আর কি। ভালো লেগেছে? হ্যাঁ অনেক ভালো লেগেছে। আচ্ছা তুমি এইভাবেই আমাকে এসে দেখো। অবশ্যই আমি এসেছিলাম, হয়তো 3রা মেতে আমি এসেছিলাম, আজকে আবারও এসেছি। আমি তো বলেছি ঠাকুমা মাঝে মধ্যে এসে আমি দেখবো, তাই না? তোমরা আসলে আমি নিশ্চয়ই ভালো থাকবো। ঠাকুমা ওপরে টিন লেগে গেছে, টালি ছিল আগে, আগে টালি ছিল, এখন আর জল পড়বে না। এখন আর জল পড়বে না। খুশি তো? হ্যাঁ এই যে এই টিনের ব্যাপারটা ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছিল একজন স্যার, উনি এসে ওনার কাউকে দিয়ে পাঠিয়ে এই টিনটা উপরে লাগিয়ে দিয়েছে। কেউ যদি আমার ভালো চেতে তাহলে আমি অবস্থা কি থাকতাম, কোনোদিনও থাকতাম না। আমি অনেক কাঁদতে পারছি না, হাসতে পারছি না, কথা বলতে পারছি না। আমি অনেক দিন থেকে তো এত কষ্ট পাচ্ছি না, নাতিদের নিয়ে এরা মাটিতে পড়েছে দেখে কষ্ট। আর কিছু আমি কাউকে বলতে পারছি না, দুঃখ না। হয়তো আপনি একটু এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এখানে থাকেন বলে আপনি ভয় ভয় পাচ্ছেন, আমি বুঝতে পারছি। তারপরে যারা যাদের পাঠিয়েছিল বলেছে আমার দরজাটা ভালো নেই, রাত রাত লোকজন আসলে আমি তো দরজাটা ভালো দিতে পারি না। দরজাটা একদম ভাঙা, দরজাটা ভিতর দেওয়ার মতন কিছু নেই না। আমার এমনি বেজানো থাকে আর কিছু দেওয়ার মতন থাকে না। কেন দরজাতে কেউ এসে কি মানে ধাক্কা টাক্কা মারে? এখনকার লোক তো বলা যায় না, একদিন এসেছিল যারা তাদের আমাকে দিয়েছিল, মানে আপনাকে রীতিমতো ডিস্টার্বও করে তার মানে। না কে এসেছিল আপনাকে যদি কেউ কোনো রকম ভাবে ভয় দেখায় বা ডিস্টার্ব করেন একবার আপনি আমাকে ওর মাধ্যমে জানাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি আপনি একটু ভয় রয়েছেন, মানে আপনার ভালো হোক এটা কেউ চায় না। আমি এটা সবসময় ভাবি আমার নাতিদিটা ভালো থাকবে, ওদের আমি কিন্তু পিছু রেখে একা কোথায় যাই না। কে কখন নিয়ে চলে যাবে তখন আমি কি করব, এই বাড়িতে আমি কি করব, কোথায় থাকবো? আমি যদি চলে মেয়ে কেউ কোথায় নিয়ে যায় আমি কি করব? আপনাকে যদি কেউ কখনো ভয় দেখায় বা ওদেরকে কোনো রকম ভাবে কোনো মানে কিছু বলে তাহলে আপনি আমাকে একবার জানাবেন, আমি বাকিটা ব্যবস্থা নেব। খাট ভাঙা ছিল বাবু, এদিকে আসো। আপনার খাট ভাঙা ছিল, খাটটা ঠিক হয়েছে? হ্যাঁ খাটটা আমার খুব পছন্দ হয়েছে। খাটটা ঠিক হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আচ্ছা খাটটা খাটটা কিভাবে হলো বলে দাও একটু, যারা দর্শক ভিডিওটা দেখেছে তোমার মাধ্যমে। হ্যাঁ সবটা ঠিক হয়েছে, তুমি বলেছিলে যে খাটের লোক দেখতে ঠিক করার জন্য। যাই হোক এই যে খাটের যে অবস্থা ছিল, এক রাতে ওই খাটে ঘুমাতে পারতাম না, সারা রাত বসে থাকতাম নাতি দুটোকে মাথার টাওয়া টাওয়া দিয়ে, ওই ছিঁড়ে খাটে কাটা কাপড় দিয়ে শোয়ানো যেত না। এখন আমি খাটটায় ও আমার নাতি বলছে ঠাকুমা এখন খাটটা দাদা যে ঠিক করে দিল, তুমি ঘুমাতে পারছো কি ভালো করে, তুমি তাহলে ভালো ঘুমাও এখন, আগে তো ঘুমাতে পারতে না কত কষ্ট আমাদের। না খাটের অবস্থা তো খুবই খারাপ ছিল, যাই হোক খাটটা তো ঠিক করা হলো, আপনি তাতে খুশি হয়েছেন তো বাবু? খাটে খাটটা ভালো হয়েছে এখন? হ্যাঁ খাটটা ভালো হয়েছে, খাটে শুচ্ছ তো এখন? শুয়েছো কালকে? শুয়েছো তোমরা? আচ্ছা আমার খুব পছন্দ হয়েছে, খাটটা ভালো করেছো, খাটটা ভালো হয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে। আর তোমরা কিন্তু পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? দেখুন আপনার বাড়িতে ইলেকট্রিক কারেন্ট নেই অনেক দিন ধরে, অনেক বছর ধরে আছে ইলেকট্রিক কারেন্ট, আছে অনেক বছর ধরে, কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু কারেন্টের আলো পায় না, আলো পায় না।
আচ্ছা ভাই, আমি যেদিনকে তেশোরামে এখান থেকে যাই, আমি তারপরে তোমার সাথে যোগাযোগ করেছিলাম তো ইলেকট্রিক দেওয়ার জন্য এই বাড়িতে, ইলেকট্রিকের তো আবার আরেকজনের সাথে কথা বলা হয়েছে। হ্যাঁ, আরেকজনের সাথে কথা বলা হয়েছে, উনি তো কাজ মানে স্টার্ট করে, মানে এখন তো ভোটের জন্য একটু বন্ধ রয়েছে, কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই ফর্ম টর্ম ফিল আপ করা, জমা দেওয়া সব কিছু, যাতে এখানে না বাঁচে, কোনো ঘটনা ঘটে তারা চলে যায় এই বাড়ির থেকে, মানে এই বাড়িটা ছেড়ে আপনারা যেন চলে যান, মানে আপনি যেন, অনেকেই চেয়েছে এটা, আমরা আবার যেন বাড়ি ছেড়ে চলে যাই। আমি বুঝতে পেরেছি, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি, নাহলে এই ছোট ছোট বাচ্চাগুলো কারেন্ট নেই, ইলেকট্রিক নেই, এই অবস্থা থাকে কি করে, আমি বুঝতে পেরেছি। খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, এখন কষ্ট হচ্ছে না, আজকে আমার শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, এই তুমি এসছো এখন আস্তে আস্তে কিন্তু ভালো হচ্ছে, মানে শরীরটা ভালো হচ্ছে, শরীরটা অনেক। আমি কথা দিচ্ছি ঠাকুমা, হাতটা ধরো, তুমি আমার ঠাকুমার মতো, আমি তোমার পাশে রয়েছি। আর তোমরা পড়াশোনা করবে, পড়াশোনার জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয়, ওরা যেন ওদের পড়াশোনার ম্যাডাম তো ঠিক করে দিয়েছো, ঠিকঠাক, ঠিক আছে, তোমরা তোমাদের মতো ভালো করে পড়াশোনা করবে। আর চাল ডাল মুদিখানা সামগ্রী সব আছে তো? সব আছে, সব আছে, মোটামুটি চলে যাবে। আচ্ছা, আর শরীর কি, শরীর কি খুব খারাপ লাগছে? এখন তোমার সঙ্গে কথা বলছি, আমি এখন ভালো, আমার পেশাটা বুঝছি না, পা ব্যথা বুঝছি না, গা ব্যথা বুঝছি না, মানে এমনি কি শরীরটা খারাপ থাকে? আমার শরীরটা খারাপ কি হয়েছে? আমি তোমার সঙ্গে যে মনটা খুলে কথা বলতে পারছি, তাতে কিন্তু অনেক, এই খুলে কার সঙ্গে বলতে পারছি না। বুঝতে পেরেছি আমি, সেই সমস্যাটা বুঝতে পেরেছি, বাচ্চা ওদের সঙ্গে খুলে বলতে পারছি না, ওরা তো কতটা বুঝবে। এমনি শরীরে কি প্রবলেম হয়েছে আপনার? শরীরে এমনিতে মাঝে মাঝে প্রেসার হয়, মাথা ঘুরে। ডাক্তার দেখিয়েছেন? যাই না আমি কোনো সময়, পয়সার জন্য আমি যেতে পারি না। ডাক্তার দেখানোর জন্য পয়সা দিয়ে যাবো, তুমি ঠাকুমাকে কিন্তু আজকে বিকেলে বা সন্ধ্যাবেলায় এখানে লোকাল যারা জেনারেল ফিজিশিয়ান যদি থাকে একটু দেখিয়ে দাও, ঠিক আছে? আর তোমাদের এদিকে আসো বাবু, তুমি তো জ্যোতি, জ্যোতি তো, জ্যোতি তোমার বই খাতাপত্র সব আছে তো এখন? হ্যাঁ, তোমার আছে? আদি, তোমাকে যে খাতাগুলো কিনে দিচ্ছ সেগুলো করছো তো, লেখালেখি করছো তো? ঠাকুমা এখন খেতে দিচ্ছে? হ্যাঁ, ভাত রান্না হচ্ছে তো? ওরা খেয়ে স্কুলে যাচ্ছে এখন? এখন স্কুল ছুটি, গরম, গরমের ছুটি। খাওয়া দাওয়া করেছেন আজকে? সকালে খেয়েছেন? সকালে মুড়ি জল খেয়েছি। মুড়ি জল খেয়েছেন? দুপুরে? দুপুরে আমি আর কিছু খাইনি, জল ভাত ছিল, জল ভাত ওরা খেয়েছে। যাক, মানে চাল ডাল তো এখন তো রয়েছে, খাওয়া নিয়ে তো আর কোনো সমস্যা না? সমস্যা না, ওর জন্য আমি মাথা উঠেই বসে নেই, যে প্লাস্টিকটা পেতে কিন্তু টানটানায় শুয়েছে, এই নালিটা প্রশ্নে হাওয়া দিচ্ছিল। যাই হোক, খাওয়া নিয়ে আর কোনো সমস্যা নেই তো? খাওয়া নিয়ে সমস্যা, এই মালগুলো ফুরিয়ে গেলে এই যে ভাই আছে, এই ভাইকে একবার তুমি জানাবে, ঠিক আছে? আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর ডাক্তার কিন্তু আজকে ভাইয়ের সাথে যেয়ে দেখিয়ে আসবেন, ঠিক আছে? আর বাবু, তোমরা কিন্তু ভালো করে, আমি বারবার বলছি কিন্তু বাবু, পড়াশোনাটা ভালো করে করতে হবে, ঠিক আছে? তুমি করবে তো পড়াশোনাটা? পড়াশোনা করে বড় হতে হবে। আচ্ছা ঠাকুমা, তো রান্না এখন কিসে করছেন? এখন রান্না কাঠে করি। কাঠে, মানে ওই চুলোয়? হ্যাঁ। মানে কোন জায়গাটায়? ওই ওইখানটায়, বাইরে। এখন ওই বসার জায়গা করতে পারিনি, এই জায়গাটায় রান্না বান্না হয়, এই ইটের ওপরেই নাকি? হ্যাঁ, ইটের উপরে রান্না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। যাই হোক ঠাকুমা, আপনাকে আর ইটের ওপর রান্না করতে হবে না, ঠিক আছে? ওদের জন্য এখন আর আপনাকে কষ্ট করে ইটের ওপর রান্না করতে হবে। ভাই, ও দাও ঠাকুমাকে কি এনেছি দেখো। হ্যাঁ হ্যাঁ, বসুন। দেখো ঠাকুমা, পছন্দ তো? আর সিলিন্ডারটা দাও ভাই, সিলিন্ডারটা দেখাও, ওটা বের করো, পুরো বের করো, সিলিন্ডারটা এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখন আর ওই ইটের ওপর রান্না করতে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই সিলিন্ডার আর ওভেন দিয়ে গেলাম, এতেই রান্না করে খাবে। আচ্ছা, ঠিক আছে। আর গ্যাস ফুরিয়ে গেলে এই পাশেই মনে হয় গ্যাস বিক্রি হয়, আপনাদের এখানে পাশে বিক্রি হয় না, ওখান থেকে গ্যাসটা ভরিয়ে নেবেন, ঠিক আছে? ভাই, তুমি একটু এটা দায়িত্ব করে মাঝে মধ্যে গ্যাসের ব্যবস্থাটা করে দিও, ঠিক আছে ঠাকুমা? খুব খুশি হয়েছি তুমি দিয়েছো, আমি খুব খুশি হয়েছি, আমি তো আজ পর্যন্ত গ্যাসে কোনোদিন রান্না করিও নাই,
মানে কোনোদিনও না, কোনোদিনও করিনি, মানে ইটের উপরেই রান্না করি, ইটের উপরে রান্না করছি, একটু ভয় পেতাম, তারপরে নিজেদের সামর্থ্য নাই কিনার মতন, একদম না, এই তুমি এনে দিলে এখন করবো। আমি এর আগে ইলেকট্রিকের জন্য অলরেডি বলে গেছি, হ্যাঁ, আবার আরেকজন লোকের সাথে কথা বলেছি, ভাই ইলেকট্রিক মোটামুটি কয়দিনের মধ্যে ঢুকবে এই বাড়িতে? 15 দিনের মধ্যে ঢুকে যাবে। আগের লোকটা তো যা ঝুলিয়ে দেওয়ার দিয়েছে, এবার 15 দিনের মধ্যে ঢুকবে তো? কথা বলে নিয়েছি, ওনার সাথে কথা বলা হয়ে গেছে, পুরো ক্লিয়ার, 15 দিনের মধ্যে ঢুকে যাবে, 15 দিনের মধ্যে কারেন্ট ঢুকিয়ে দেবে, তাই তো? যাই হোক, এই ছোট ছোট বাচ্চাদের আর কারেন্টের মধ্যে সমস্যা আর থাকতো না, যা আর থাকবা, এই কারেন্ট নেবার জন্য ফোন নাম্বার দরকার হয়। ওই লোকটি বলছিল যে ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার ছাড়া নাকি কানের এখন ইলেকট্রিক কানেকশন দেওয়া যায় না, এটা আমাকে যা অবাক লেগেছিল, কিন্তু পরে জানলাম না সত্যি ফোন নাম্বারটা দরকার, তাই না? তাই না? আচ্ছা ঠাকুমা দেখো তো এর মধ্যে কী আছে, দেখো এর মধ্যে কী আছে, দেখো খুলে দেখো, খুলে দেখো এর মধ্যে কী আছে, কি আছে? ফোন আছে। হ্যাঁ, ফোন, খুশি তো? এই ফোন নাম্বারটাই, এই ভাই ভাই তুমি একটা ঠাকুমাকে একটা সিম কিনে দেবে, আজকেই কিনে দেবে, ডক্টরটা দেখে একটা সিম কিনে দেবে, এই এর মধ্যে একটা নাম্বার থাকবে, ঠিক আছে, এই ফোনটা আপনার কাছে রেখে দেবেন, ঠিক আছে বাবু, এই ফোনটাতে আমাকে নিয়ে ফোন করবে, ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, এই ফোনটা কিন্তু সবসময় আপনার কাছে রেখে দেবেন। ফোনটা পেয়ে খুব খুশি হয়েছি, আমি তো কোনোদিন আমি ফোন ব্যবহারও করিনি, আনতেও পারিনি, এখন তো ফোন ছাড়া কিছু আমাদের করে দেয় না। আচ্ছা আচ্ছা, না দিলে রেশন কার্ডও করে দেয় না কেউ, ফোনের জন্য? হ্যাঁ, ফোনের জন্য। তা ফোনটা হয়ে গেল, এবার এবার ভালো হবে তো? এবার ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই ফোনটাও হয়ে গেল, মোটামুটি মোটামুটি এখন আর সমস্যা থাকবে না? সমস্যা হয়নি। হ্যাঁ ঠাকুমা, খুশি তো? খুশি। কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি, যতদিন বেঁচে থাকবো এই খুশি নিয়েই মরবো। ভালো থাকবে ঠাকুমা। দাদা তুমি ফোন, ঠাম্মাকে ফোন দিয়েছো, খুশি আছো? আর তুমি? আমিও খুশি তো? একদম ঠাকুমা, তোমরা ভালো থাকো, তোমাদের ভালো রাখাটা আমার দায়িত্ব, যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমি কিন্তু এই ফোন দিয়ে গেলাম, আমাকে ফোন করবে, ঠিক আছে, রাত্রির হোক, দুপুর হোক, সকাল হোক, বিকেল হোক, তোমার জন্য 24 ঘন্টা আমার ফোন খোলা থাকছে, যে কোনো সমস্যা হবে আমাকে ফোন করবে, ঠিক আছে? আমার মতো নাতি পেয়ে আমি খুব ধন্য, তাই ঠাকুমা? হ্যাঁ, অনেক ধন্য, আমার মতো নাতি পেয়ে আমি, আমি তো এই বয়সে বুঝতে পারলাম না যে আমি একটা নাতি পাবো এত ভালো, মানে খুশি তো? তাতে খুশি খুব, কোনোদিন আমাদের এই বাড়িতে আমরা কোনোদিন না খেয়েও রয়েছি, সারাদিন নাতি রূপে বসে, তখন তো ছোটো ছিল, একটা বিস্কুটও হাতে দিতে পারিনি, তারপরে তুমি এসছো, এখন খাবার দাবার যাই হোক আমরা খাচ্ছি, খাওয়ার কোনো সমস্যা নেই? সমস্যা নেই কোনো। তুমি যখন এসে পড়েছো আমার নাতি হয়ে, তাহলে ওরা ভালো থাকবে, আমি যেন এটাই দেখে যেতে পারি এই বয়সে। বাহ, আমার ভীষণ ভালো লাগছে তোমার মুখে হাসি দেখে, যাই হোক শরীরটা খারাপ, ডাক্তারটা সন্ধ্যেবেলায় গিয়ে দেখিয়ে আসবে, ঠিক আছে, এখানে দেখো টাকা কত রয়েছে, টুকুনো এই টাকাটা রেখে দাও, এটা তোমার হাত খরচার জন্য দিলাম, পরের মাসে আমি আবার মুদিখানা সামগ্রী পাঠাবো, ফুরিয়ে গেলেই ফোন দিয়ে গেলাম, ফোনে আমাকে ফোন করবেন, ঠিক আছে, যে আমার অতীন্দ্র ভাই আমার মুদিখানা সামগ্রী ফুরিয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো এই যে এই ভাইয়ের মাধ্যমে, ঠিক আছে, ঠিক আছে, আর কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন। বাবু তোমরা ভালো থেকো, হ্যাঁ, তোমাদের কিছু লাগবে কোনো কিছু? হ্যাঁ, ব্যাগ ট্যাগ এগুলো আছে তোমার? ব্যাগ আছে ওদের? ব্যাগ, ওর ব্যাগ নেই। হ্যাঁ, ওর একটা দিয়েছে একজনে, ওর ব্যাগ আছে, ওর ব্যাগ নেই? ওর ব্যাগ কি মানে কি হয়েছে? ব্যাগ, স্কুল ব্যাগ, ওটা আমি পুরনো একজনে দিয়েছিল, ছিঁড়ে গেছে, পুরনো একজন দিয়েছিল, ছিঁড়ে গেছে? আচ্ছা আচ্ছা, পুরনো ব্যাগ একজন দিয়েছিল। আচ্ছা, আমি আমি আরো 1000 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা রাখবেন, ওর ব্যাগ জন্য হয়ে যায় আজকে, ঠিক আছে, সন্ধ্যাবেলায় যাবেন, ব্যাগ ট্যাগ যা যা দরকার কিনে নেবেন প্রয়োজনীয়, ঠিক আছে, তোমার ব্যাগের টাকা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবু, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, কথা দাও আমাকে, কথা দাও, পড়াশোনা করবে তো ঠাকুমা, কথা দাও? আমি চাচ্ছি তোমার মতো নাতি হয়ে যদি লেখাপড়া ওরা শিখুক, এটা আমি ধরে নেই জীবনটা, তাহলে নাহলে আমার জীবনটা বেকার। তোমার জীবনটা বেকার নয়, আমার মতন ঠাকুমা থাকা ঠিক না, সংসার, নাতিদের একটু পড়াশোনা শেখাতে পারবো না, এই কষ্টই আমার, মানে সেই, যাই হোক আমি তো এসে তো কিছু তো ব্যবস্থা করতে পারছি। হ্যাঁ, ওদের পড়াশোনাটা কিন্তু বন্ধ করবেন না, ঠিক আছে? বন্ধ করব না, ভালো থাকবেন, আমি যতদিন থাকি মানে বেঁচে
ঠিক আছে, ওদের পড়াশোনা করাবেন আর ওদের ভালো মন্দ একটু খাওয়াবেন, আমি তো টাকা দিয়েই গেলাম, ঠিক আছে, ওরা যেটা খেতে চায়। আর কোনো রকম সমস্যা হবে আমাকে ফোন করবেন, ফোন নাম্বার ফোন হয়ে গেল এখন, ঠিক আছে, ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি প্রণাম করি, ঠিক আছে, আমাকে আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, হ্যাঁ, কোনো সমস্যা হলে ফোন করবেন, বাবু আমি আসছি তাহলে, টাটা, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে।